ওয়ালা দিয়া দবাহা শপথ উর্দু ধাবমান অশ্বরাজির মহান রব উর্দু ধাবমান গোড়াসমূহের শপথ করলেন ফাল মুরিয়াতী কদহা যারা খোরাগাতে অগ্নি স্পুলিংগো বিচ্ছুরিত করে ফাল মুগীরাতি সুবহা যারা আক্রমণ করে প্রবাদকালে সকালবেলায় প্রত্যুষে যারা শত্রুদেরকে আক্রমণ করে ফেরা নাবিহি না যারা ওই সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে ফিহী জামা অথপর শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে সম্মানিত ভাই বোন মহান আল্লাহ তালা এখানে উর্দুশ্বাসে ধাবমান অশ্বরাজির শপথ করলেন যারা খোরাগাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে যারা আক্রমণ করে প্রবাদকালে যারা ওই সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে অতপর শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে গোরার এরকম বৈশিষ্ট্য উল্লেখ করে শপথ করার পর মহান রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ কথাটি বললেন তিনি বললেন ইনাল ইনসানি কানুদ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ মহান রব্বুল আলামিন গোড়ার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে মানুষকে কেন অকৃতজ্ঞ বললেন কারণ একটি গোড়াকে মানুষ যখন লালন পালন করে লালন পালন করার পর যুদ্ধ ক্ষেত্রে যখন গোড়াকে নিয়ে যায় তখন ওই গোরা জানে শত্রুদের আক্রমণে সে মৃত্যুবরণ করতে পারে তারপরও ওই মালিকের কথা রেখে ওই গুড়া শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে ঘোড়াঘাতে বিচ্ছুরিত করে উর্ধ্বশ্বাসে তারা শত্রুদের ধলের মধ্যে ঢুকে পড়ে যারা আক্রমণ করে খুব সকালে প্রভাতকালে যারা ওই সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে শত্রুদের অভ্যন্তরে ঢুকে ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গুড়া মালিকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে অকৃতজ্ঞ হয় না কিন্তু আমরা মানুষ এতই অকৃতজ্ঞ এতই অকৃতজ্ঞ মহান রব্যাল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন লালন পালন করলেন রিজিক দিলেন সুস্থ রাখলেন এত কিছু করার পরেও আমরা মানুষ নিশ্চয়ই রবের প্রতি অকৃতজ্ঞ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ ইন্নালি ইনসানালি রব বিহীল